বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে ক্লাস 10 দশম শ্রেণীর বন্ধুদের সাথে আজকে তাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপরে আমরা কথা বলবো। আজকের যে টপিক, রাষ্ট্রবিজ্ঞানের যে টপিক নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকটার নাম হচ্ছে রাজনৈতিক দল। আমার বিশ্বাস তোমরা এতদিন যে টার্ম 1 পরীক্ষা দিয়েছ, হ্যাঁ, ক্লাস 10 এর, সে টার্ম 1 এর পরীক্ষা তোমরা খুব ভালো করেছ এবং সামনে তোমাদের টার্ম 2 আসছে এবং টার্ম 2 তে তোমাদের দুটি টপিক আছে। একটা হলো রাজনৈতিক দলের প্রতিবন্ধকতা প্লাস রাজনৈতিক দল কাকে বলে এটার উপর একটা বিষয়, আর একটা বিষয় হলো যে আমাদের তোমাদের দশম শ্রেণীতে বিশেষ করে যে দুটি টপিক আছে, দুটো টপিকের মধ্যে একটি টপিক হলো রাজনৈতিক দল। ঠিক আছে, তো রাজনৈতিক দল সম্পর্কে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আমার রাজনৈতিক দল সম্পর্কে যখন আমরা আলোচনা করব, দেখো তোমাদের এখানে কয়েকটা পয়েন্ট এখানে দেয়া আছে। একটা হলো রাজনৈতিক দল, এটা হলো টপিক আমাদের। তো প্রথমে আমরা আলোচনা করব কাকে বলে, রাজনৈতিক দলের গঠন, তারপরে হলো কার্যাবলী এবং হলো প্রয়োজনীয়তা। পাশাপাশি রাজনৈতিক দলের যে নৈতিক শক্তি আছে, যে নৈতিক শক্তি দিয়ে একটা রাষ্ট্র পরিচালিত হয়, ওইটা সম্পর্কে আমরা একটু সময় পেলে আলোচনা করব। আর একটা অংশ আছে, আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে। সাধারণত রাজনৈতিক দলগুলো আঞ্চলিক দল, কোনগুলোকে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত, আবার কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা জাতীয় রাজনৈতিক দল হিসেবে পরিচালিত। ঠিক আছে, তো আমরা ওইগুলো সম্পর্কে একটু আলোচনা করব সময় পাই যদি আমরা, আর যদি সময় না পাই তাহলে রাজনৈতিক দলের বাকি যে অংশটা থাকবে তোমাদের পাঠ্যপুস্তকে যেভাবে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে সেটা আমরা পরবর্তীতে অন্য কোন একটা ক্লাসে আমরা আলোচনা করব। বন্ধুরা আমার, রাজনৈতিক দল, আমরা যখন সমাজে বসবাস করি, তোমরা দশম শ্রেণীতে পড়ো, বাড়িঘরে থাকো, আমাদের দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো এমন একটা ব্যবস্থা যেখানে জনগণ হলো মূল চালিকা শক্তি। গণতন্ত্র আমরা আগেও আলোচনা করেছি, গণ মানে হলো মানুষ, তন্ত্র মানে হলো শাসন। যে ব্যবস্থায় মানুষের শাসন চলে সেটাকে আমরা গণতন্ত্র বলি। তো কিভাবে মানুষের শাসন, কিভাবে আমরা গণতন্ত্র আছে বলে মনে করি, কারণ আমরা দেখি আমাদের বাড়িঘরে যারা 18 বছর পার করেছে বা 18 বছর যারা যাদের হয়েছে তাদের একটি ভোটার আইডি কার্ড আছে, নির্বাচন কমিশন থেকে এটা দেয়া হয়। সেই কার্ডের উপর ভিত্তি করে আমরা কি করি, আমরা ভোট দান করি। তো ভোট দান করে পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা প্রতিনিধি নির্বাচন করি। সেই প্রতিনিধিরা 5 বছরের জন্য আমাদের প্রতিনিধি হয়ে পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সেখানে তারা কাজ করে থাকে জনগণের জন্য। ঠিক আছে, তাহলে প্রতিনিধিরা যদিও সিদ্ধান্ত প্রণয়ন করে, কিন্তু প্রতিনিধিদের যেহেতু আমরা নির্বাচিত করি, তাহলে মূল যে ক্ষমতা আছে গণতান্ত্রিক ব্যবস্থায় সেই ক্ষমতা কিন্তু মানুষের হাতে থাকে। এবং মানুষ চাইলে যদি কোনো প্রতিনিধি তাদের কল্যাণ অনুযায়ী বা তাদের স্বার্থে যদি, মানুষের স্বার্থে যদি কাজ না করে, তাহলে 5 বছর পরে আমরা সেই প্রতিনিধিকে আমরা কি করতে পারি, আবার ফেল করিয়ে দিতে পারি, নতুন কোন প্রতিনিধি আমরা নির্বাচন করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এই যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষে আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে দৃশ্যমান যে দেখা যায় এমন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা হল রাজনৈতিক দল। সকালে আমরা যখন বেরোই কোনো কাজে, বিদ্যালয়ে, রাস্তার দুপাশে, বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগ, ফেস্টুন, হোর্ডিং লাগানো থাকে। আমরা যখন সন্ধ্যার পরে বা সময় পেলে যখন টেলিভিশনের চ্যানেলগুলো খুলি, আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক আলোচনা হয়, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি, হ্যাঁ, তারা কি করে, রাজনৈতিক দলের সপক্ষে তারা তাদের বক্তব্য পেশ করেন টেলিভিশনে। এটার কারণ হচ্ছে যাতে মানুষের কাছে প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব ধ্যান ধারণা, তাদের যে অভিমত, তাদের যে সিদ্ধান্ত, তাদের যে মতাদর্শ, সেগুলো তারা প্রচার করার চেষ্টা করেন। তাহলে বন্ধুরা আমার, গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে দৃশ্যমান প্রতিষ্ঠানের নাম হল রাজনৈতিক দল। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র অসম্ভব।
ঠিক আছে, তাহলে রাজনৈতিক দল, আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব তাহলে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ একটা টপিক, যেই টপিকের উপরে আমাদের সম্যক জ্ঞান থাকা অবশ্য কর্তব্য, যাতে আমরা একটা সুনাগরিক হিসাবে নিজেদের অবদান সমাজের জন্য রাখতে পারি। বন্ধুরা আমার, পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জমিদার প্রথা থেকে শুরু করে, একেবারে আগের যুগ থেকে শুরু করে মডার্ন যুগ পর্যন্ত, এবং মডার্ন যুগের আমরা দেখি আজ থেকে 100 বছর আগেও, তোমাদের বইতে এই কথাটা লেখা আছে, আজ থেকে প্রায় 100 বছর আগেও পৃথিবীর অনেক দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যেত না। যতই পৃথিবীতে রাজতন্ত্র শেষ হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে, বিভিন্ন একনায়কতন্ত্র শেষ হচ্ছে, বিভিন্ন স্বৈরতান্ত্রিক সরকারের পতন হচ্ছে, সেখানে গণতন্ত্র যখন বিকশিত হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থার উন্মেষ হচ্ছে, ততই আমরা সেই দেশগুলোতে রাজনৈতিক দলের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, আমাদের এই ভারতবর্ষেও তোমরা দেখে থাকবে যে 1947 সালের আগে আমরা তেমন কোন রাজনৈতিক বহুদলীয় ব্যবস্থা আমরা তেমন একটা দেখতে পারিনি। আমরা জানি 1885 সালে যে একটি দলের প্রতিষ্ঠা পেয়েছিল, সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং প্রাথমিকভাবে তার কাজ ছিল যে ব্রিটিশ সরকারের কাছে ভারতীয়দের স্বার্থে আবেদন নিবেদন করা, পরবর্তীতে যে আমাদের যে ন্যাশনাল মুভমেন্ট হয়েছে, আমাদের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, সেই স্বাধীনতা আন্দোলনে এই দল অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু বন্ধুরা, স্বাধীনতার পরে, ভারত স্বাধীন হওয়ার পরে, আমরা বিভিন্ন সময় নতুন নতুন রাজনৈতিক দলের আমরা উন্মেষ দেখেছি, এবং বর্তমানে অনেক রাজনৈতিক দল ভারতবর্ষে মানে কাজ করছে। ঠিক আছে, আমরা আবার আগের জায়গাতে ফিরে যাই। তাহলে রাজনৈতিক দল কেন, কিভাবে আমরা দৃশ্যমান একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা কিন্তু সেটাকে দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল কাকে বলে? তোমাদের পরীক্ষার প্রশ্নেতেও আসবে, 2 মার্কের প্রশ্ন হতে পারে, 3 মার্ক, 4 মার্কের প্রশ্ন হতে পারে, যে আসতে পারে রাজনৈতিক দল বলতে কি বুঝো, রাজনৈতিক দল কাকে বলে। আমরা দেখো, 2টো শব্দ আছে, একটা হলো রাজনৈতিক, আর একটা হলো কি, দল। রাজনৈতিক বলতে আমরা এমন কিছুকে বুঝি যা রাজনীতির সাথে সম্পৃক্ত, ঠিক আছে, আর দল বলতে আমরা 2 বা ততোধিক লোকের সহাবস্থান বা একসাথে আসাকে আমরা বুঝাই। যখন কোনো ব্যক্তি হেঁটে চলে যায়, অমক ব্যক্তি হেঁটে যাচ্ছে, রাম হেঁটে যাচ্ছে, শ্যাম হেঁটে যাচ্ছে, গৌর হেঁটে যাচ্ছে, কিন্তু যখন 2 বা ততোধিক মানুষ যখন রাস্তায় চলে, তখন আমরা বলি একদল লোক হেঁটে যাচ্ছে। তাহলে দল বলতে আমরা বুঝি কতগুলো মানুষের সমষ্টি, নারীও হতে পারে, পুরুষও হতে পারে, শুধু পুরুষ হতে পারে, শুধু নারী হতে পারে, দল বলতে আমরা 2, 3 বা ততোধিক লোকের সমষ্টিকে বুঝি। এখন রাজনৈতিক দল বলতে আমরা বুঝি এমন কতগুলো লোক, হ্যাঁ, এমন কিছু মানুষের সমষ্টি যারা নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজি বা মতাদর্শে বিশ্বাস করে। নাম্বার 1, যারা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে। আরেকটা হলো যারা ক্ষমতা লাভের জন্য রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। 3 নম্বর হলো যারা নিজেদের রাজনৈতিক মতাদর্শ সমাজে কি করে প্রচার করে, যারা জনমত গঠন করে। আরো অনেক ক্রাইটেরিয়া আছে, কিন্তু তোমাদের ক্লাস 10ম শ্রেণী যেহেতু, এই জন্য আমরা সহজ করে বলছি, একটা রাজনৈতিক দল, যখন তোমাদের স্কুলে দল বেঁধে ছাত্ররা যাচ্ছে, এখানেও আমরা বলি কি একদল ছাত্র যাচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক দল নয়। কোনো ক্লাবে একটা অনুষ্ঠান হচ্ছে, ক্লাবের অনেক সদস্যরা মিলে একটা দল হিসেবে তারা যাচ্ছে, এটাকেও আমরা বলি একটা দল, কিন্তু এটাও রাজনৈতিক নয়। যে কোনো সমাবেশে, যে কোনো অনুষ্ঠানে আমরা লোকের সমাগম দেখি, একসাথে লোক দেখি, কিন্তু আমরা সেটাকেও কিন্তু রাজনৈতিক দল বলি না। রাজনৈতিক দল আমরা তখনই বলি যারা একটা নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করে, যারা সেই নির্দিষ্ট মতাদর্শকে অনুসরণ করে, এবং যারা সুশৃঙ্খলভাবে কি করে রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আরেকটা ক্রাইটেরিয়া তোমাদের বলা উচিত, সেটা হলো ওইটাই রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশনে নিবন্ধনকৃত, অর্থাৎ যে দলের গঠন সম্পর্কে তাদের আইডিওলজিটা নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত। তাহলে এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা মতাদর্শের উপর ভিত্তি করে এটা গঠিত, তারা ক্ষমতা লাভের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে, যারা
কি করে জনমত গঠন করে, হ্যাঁ, এবং যারা নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধনকৃত, এরকম কয়েকটা ক্রাইটেরিয়া যদি থাকে, অনেক আছে তার মধ্যে অন্তত পক্ষে মিনিমাম, হ্যাঁ, মৌলিকভাবে যদি এই কয়টা ক্রাইটেরিয়া থাকে, তাহলে আমরা তাকে কি বলি? রাজনৈতিক দল বলি। ঠিক আছে বন্ধুরা আমার, এখন রাজনৈতিক দলের গঠনটা আমরা কি দেখি, যে কোনো বস্তুরই একটা গঠন থাকে, ঠিক আছে, একটা স্ট্রাকচার থাকে। একটা রাজনৈতিক দলের স্ট্রাকচার তোমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে। স্ট্রাকচারের অনেকগুলো রেমিফিকেশনস থাকে, তার অনেকগুলো শাখা প্রশাখা এবং তার বিভিন্ন ভাগ থাকে। তবে মৌলিকভাবে, ঠিক আছে, মোটা দাগে তোমাদের পাঠ্যপুস্তকে বলা হয়েছে রাজনৈতিক দল যে গঠন প্রক্রিয়া, তার যে গঠন আছে তার মধ্যে তিনটি ব্যাপার থাকে। একটা হলো সে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আরেকটা হলো সক্রিয় কর্মী, আরেকটা হলো কি অনুগামী সমর্থক। অর্থাৎ ধরে নাও একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দল ক, রাজনৈতিক দল খ, রাজনৈতিক দল গ। আমরা ক যখন দেখব, দেখব ক এর নির্দিষ্ট কয়েকজন নেতৃত্ব আছে, যে নেতৃত্বরা ওই দলের নির্দিষ্ট যে আইডিওলজি বা মতাদর্শ আছে সেটাকে পোক্তভাবে ধারণ করে এবং তার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত প্রণয়ন করে, এবং সেই সিদ্ধান্ত প্রণয়নের পরে ওই সিদ্ধান্তগুলো মানুষের কাছে ছড়িয়ে দেয়। ঠিক আছে, যারা ছড়িয়ে দেয়, ঠিক আছে, তারা হলো কি সক্রিয় কর্মী। যারা সিদ্ধান্ত, আমাদের দেশে যদিও দলের সার্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু আমাদের দেশের মৌলিক প্র্যাকটিসটা হলো যারা রাজনৈতিক নেতৃবৃন্দ থাকে তারাই মূলত, হ্যাঁ, রাজনৈতিক দল সম্পর্কিত সিদ্ধান্তগুলো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে। এই গ্রহণকৃত বা গৃহীত সিদ্ধান্তগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয় বা রাজনৈতিক কর্মকাণ্ড সেই দলের হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদেরকে বলে সক্রিয় কর্মী। আর আরেক দল মানুষ আছেন যারা নেতৃবৃন্দও নন, যারা ওই রাজনৈতিক দলের সক্রিয় কর্মীও নন, কিন্তু তারা ওই আইডিওলজি, তারা কি করে ওই আইডিওলজি বা মতাদর্শের সাথে তারা সহমত পোষণ করেন, তারা এটাকে অনুসরণ করেন, এবং যখনই এই সিদ্ধান্তগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তখন তারা সেটাকে গ্রহণ করে। এদেরকে বলা হয় অনুগামী বা সমর্থক। তাহলে রাজনৈতিক দলের তিনটা পার্ট থাকে বা তার গঠনের তিনটা অংশ আমরা দেখি। একটা হলো রাজনৈতিক নেতৃত্ব, একটা হলো সক্রিয় কর্মী, আর একটা হলো বন্ধুরা কি, যারা একে সমর্থন করে বা এর অনুসরণ করে। এখন দেখো কার্যাবলী, ঠিক আছে, মানে রাজনৈতিক দলের কাজ কি। এই রাজনৈতিক দলের যখন আমরা কাজ বলি, তোমাদের বইতে, হ্যাঁ, সাতটা কার্যাবলীর কথা বলা হয়েছে। কয়টি? সাতটি। তোমাদের পরীক্ষার প্রশ্নে যে কোনো দুটি চাওয়া হতে পারে, তিনটি চাওয়া হতে পারে, অথবা সামগ্রিকভাবে সবগুলো চাওয়া হতে পারে। যদি দুটি কার্যাবলীর কথা বলে, তখন তোমরা দুটি কার্যাবলী লিখবে ভালো করে তার প্রশ্নের মান অনুসারে। যদি সবগুলি লিখতে বলে, তাহলে সংক্ষিপ্ত আকারে সবগুলিকে তোমরা একটু টাচ করে যাবে, যাতে তোমার প্রশ্নের মান অনুসারে তোমার উত্তরটা খুব সঠিক হয়। ঠিক আছে বন্ধুরা আমার, যখন আমরা কাজগুলো আলোচনা করি, আমরা একটু আগেই বলেছি যেটা রাজনৈতিক দল কাকে বলে, সেখানে কিন্তু এসে গেছে যে রাজনৈতিক দলের অনেকগুলো কার্যাবলী। যেমন মনে করো, রাজনৈতিক দলের প্রধান কাজ হলো কি, তারা নির্বাচনে অংশগ্রহণ করে। তোমরা দেখে থাকবে যে আমাদের যেমন ত্রিপুরা রাজ্যে, আমরা যখন ত্রিপুরার কথা বলি, কদিন আগে আমাদের রাজ্যে মিউনিসিপ্যাল কাউন্সিল এবং নগর পঞ্চায়েতের বিভিন্ন নির্বাচন হয়ে গেছে। ঠিক আছে, সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। ঠিক আছে, কেউ এখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কেউ সংখ্যালঘিষ্ঠতা পেয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা যখন এই এই নির্বাচনের সময়টাকে দেখি, তখন আমরা দেখি ভারতের মতো দেশে, আমাদের মতো মানে অনেক বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় এবং যেখানে বিশাল সংখ্যক জনগণ রয়েছে, তো সেখানে নির্বাচন কিন্তু খুব উৎসবের মেজাজে মানে অনুষ্ঠিত হয়। তখন আমাদের ছোট একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একবার বয়োবৃদ্ধ মানুষটি পর্যন্ত আমরা কিন্তু সেই প্রক্রিয়ায় সরাসরি মাঠে না নামলেও আমরা ঘরে বসে টেলিভিশনে, পেপারে, হ্যাঁ, বিভিন্ন প্রচার মাধ্যম থেকে আমরা এর সম্পর্কে কিন্তু কি জানতে পারি। কি জানতে পারি? যে সক্রিয়ভাবে আমাদের কোনো জাতীয় দল হতে পারে, আঞ্চলিক দল হতে পারে, হ্যাঁ, স্থানীয় দল হতে পারে, তারা সবাই মিলে কি করে সে নির্বাচনে অংশগ্রহণ করে। আমরাও কিছুদিন আগে আমাদের নগর যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যে নির্বাচন হয়েছে সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি যে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে কি অংশগ্রহণ করেছে। তাহলে রাজনৈতিক দলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে বন্ধুরা যে তারা কি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে।
কেন অংশগ্রহণ করবে। এই জন্য অংশগ্রহণ করবে কারণ তাদের অংশগ্রহণের উদ্দেশ্য হল ক্ষমতা লাভ করা। কেন ক্ষমতা লাভ করবে? এই জন্য ক্ষমতা লাভ করে তারা কি করে সরকার পরিচালনা করবে, মানে সরকার পরিচালনা করে তাদের যে আইডিওলজি আছে, তাদের যে মতাদর্শ আছে, সেই মতাদর্শের ভিত্তিতে তারা যে রাজনৈতিক ইশতেহার তৈরি করে যে মানুষের জন্য কাজ করবে, সেগুলো যাতে তারা সঠিকভাবে রূপায়ণ করতে পারে সেই জন্য ক্ষমতা লাভের উদ্দেশ্যে তারা কি করে নির্বাচনে অংশগ্রহণ করে। এখন তারা ক্ষমতা পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে থাকবে। প্রতিদ্বন্দ্বিতা থাকার মানে একটা বৃহত্তর কারণ হচ্ছে যেহেতু এটা গণতন্ত্র, যেহেতু মানুষের শাসন ব্যবস্থা আছে, সেখানে মানুষের শাসনের জন্য জানো গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আই শুড হ্যাভ অল্টারনেটিভস অফ চয়েস, আমার যে পছন্দের বিভিন্ন বিকল্প থাকবে। হ্যাঁ, আমার কাছে যদি মনে হয় যে আমার বিকল্প এক ভালো লাগে না, আমি বিকল্প মানে দুইতে যাব, বিকল্প তিনে যাব, বিকল্প চারে যাব, ঠিক আছে। আমার যে এক্সটেনশন অফ ইন্ডিভিজুয়াল চয়েস আছে, হ্যাঁ, আমার যে স্বাধীনতা আছে, আমার মতের যে স্বাধীনতা আছে, আমার বলার যে স্বাধীনতা আছে, নাগরিক হিসেবে আমার যে স্বাধীনতাগুলো আছে, সেই স্বাধীনতাগুলো আমি তখনই সঠিকভাবে আমি অনুভব করতে পারবো যখন আমার সামনে বিভিন্ন বিকল্প থাকে। তো রাজনৈতিক দল যখন থাকে, তাহলে একটি রাজনৈতিক দল যদি থাকে, তাহলে আমরা কিন্তু সেই বিকল্পটা মানে খুঁজে পাই না, ঠিক আছে। পৃথিবীতে এমন অনেক দল আছে, যেমন আমাদের পাশের দেশ চায়না, একটি মাত্র মানে রাজনৈতিক স্বীকৃত রাজনৈতিক দল, তাদের মধ্যে থেকেই মানে ভোটারদেরকে পছন্দ করতে হয় অথবা তাদের যে মনোনীত ব্যক্তিকে তারা নির্বাচন করে, কিন্তু যেহেতু এটা গণতান্ত্রিক নয়, কিন্তু গণতান্ত্রিক দেশে মানে ব্যক্তির পছন্দের যে বিকল্প আছে সেটা থাকা উচিত। তো সেই জন্য আমরা কি করি, আমরা দেখি যে আমাদের মানে পছন্দের বিকল্প আছে, অনেকগুলো রাজনৈতিক দল, দুই বা ততোধিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে। আচ্ছা, যখন অংশগ্রহণ করে তাহলে তারা কি, এই অংশগ্রহণটাই হলো রাজনৈতিক দলের একটা অন্যতম কার্যাবলী। যদি কোনো একটা দল রাজনৈতিকভাবে অংশগ্রহণ করে না এবং সেটা নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত নয়, এমন একটি দল বা গ্রুপ বা গোষ্ঠীকে আমরা অন্য কিছু নাম দেব, কিন্তু আমরা সেটাকে রাজনৈতিক দল বলবো না। হতে পারে এটা একটা প্রেশার গ্রুপ, হ্যাঁ, এটা হতে পারে একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কিন্তু এটা মোটেই রাজনৈতিক দল নয়। তোমরা পরে জানবে যে রাজনৈতিক দল এবং চাপ প্রয়োগকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য হলো যারা চাপ প্রয়োগ করে তারা রাজনৈতিক দলের মাধ্যমে চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ উদ্ধারে কিছু পলিসি প্রণয়নে তারা সাহায্য করে, কিন্তু রাজনৈতিক দল সরাসরি নির্বাচনে কি করে অংশগ্রহণ করে। তাহলে বন্ধুরা, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলী একটি রাজনৈতিক দলের সেটা কি, সেটা হলো তারা কি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। দ্বিতীয় একটি কার্যাবলী তারা সেটা কি, সেটা হলো তোমাদের পাঠ্যপুস্তকে বলা আছে, রাজনৈতিক দলগুলো বিভিন্ন নীতিমালা ও প্রকল্প সুপারিশ করে যার মধ্য থেকে ভোটারগণ নিজেদের প্রয়োজন অনুসারে পছন্দ করে নেয়। অর্থাৎ তাদের মানে তাদের দ্বিতীয় কাজ হলো তারা কতগুলো সুপারিশ করবে, তারা কতগুলো নীতিমালা প্রণয়ন করবে, যেই নীতিমালাগুলোর সাথে তাদের যে নিজস্ব রাজনৈতিক দলের যে মতাদর্শ আছে তার সাথে একটা সিমিলারিটি থাকবে, ঠিক আছে, তার সাথে সাযুজ্য রেখে যে নীতিমালাগুলো তারা মানে অনুসরণ মানে প্রণয়ন করবে, যে সুপারিশগুলো তারা করবে সমাজ উন্নয়নের প্রেক্ষাপটে, হ্যাঁ, সেগুলো থেকে কি করে মানে ভোটার যারা আছে, যারা ভোট দেবে, হ্যাঁ, যারা নির্বাচক, তারা কি করবে তাদের মানে পছন্দ অনুসারে রাজনৈতিক দলের সদস্যকে ওই পার্টিকুলার নির্বাচনে কি করবে, তারা কি করবে, নির্বাচন করবে, ঠিক আছে বন্ধুরা আমার। তাহলে যদি তারা সুপারিশমালা প্রণয়নই না করে, শুধু রাজনৈতিক দলকে তো আসলে ভোট দেওয়া হয় না, রাজনৈতিক দলের কি কাজ করবে, কি তাদের সুপারিশ, কি তাদের আদর্শ, কি তাদের নীতিমালা, এগুলো থাকবে। তাহলে রাজনৈতিক দলের কিন্তু নিজস্ব একটা নীতিমালা থাকবে, তার নিজস্ব কিছু সুপারিশ থাকবে, যেগুলোর উপর ভিত্তি করে রাজনৈতিক মানে নির্বাচনে নির্বাচকরা কি করবে, তারা ভোট প্রদান করবে। তাহলে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হল যারা বিভিন্ন নীতিমালা তৈরি করবে, যারা বিভিন্ন সুপারিশগুলো করবে, হ্যাঁ, সমাজে উন্নয়নের প্রেক্ষাপটে। তাহলে কোনো একটা এমন নয় যে রাজনৈতিক দল গঠন করলাম, আমাদের কোনো সুপারিশ নেই, আমাদের কোনো সিদ্ধান্ত নেই, আপনারা আসুন ভোট দেন, এটা কিন্তু হয় না, ঠিক আছে। এটা তখনই সম্ভব যখনই তারা কি করে বিভিন্ন সুপারিশমালা তৈরি করে, বিভিন্ন তারা সিদ্ধান্ত তারা প্রণয়ন করে, বিভিন্ন তারা নীতিমালাকে গ্রহণ করে এবং সেগুলো জনগণ
জনের মধ্যে তারা কি করে স্পষ্ট করে দেয়, ছেড়ে দেয় যে আসো, মানে উই হ্যাভ দিস কাইন্ড অফ পলিসিস, ইউ কাম অন টু অ্যান্ড কাস্ট ইউর ভোট ইন ফেভার অফ আস, আমাদের পক্ষে তুমি তোমার ভোটটা কি করো প্রদান করো, ঠিক আছে? এটা যখনই হয়, হ্যাঁ, তখনই কি হয়, মানে ভোটাররা বা নির্বাচকরা ভোটদানে সক্রিয় হয়। তাহলে তার একটা অন্যতম কার্যাবলী হলো কি, যে তারা কি করবে, বিভিন্ন নীতিমালাও এবং প্রকল্প মানে সুপারিশ করবে, নির্বাচনের আগেও করতে পারে, সেটা পরেও করতে পারে, সরকার ব্যবস্থা যখন থাকবে তখনও করতে পারে, বিরোধী দলের ভূমিকা থাকবে তখনও করতে পারে, নির্বাচনের আগে তাদেরকে করতেই হবে, ঠিক আছে? তিন নম্বর, হ্যাঁ, তারা রাজনৈতিক দলরা তারা হলো সিদ্ধান্ত গ্রহণ করে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। কিসের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে? যে রাষ্ট্রের উন্নয়ন, জনগণের উন্নয়ন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু কি করে রাজনৈতিক দলেরা মানে গ্রহণ করে। যদি তারা সিদ্ধান্ত গ্রহণ না করে, যদি তারা নির্দিষ্ট ওই যে আগের বলা হয়েছে কিন্তু সুপারিশ তৈরি করবে, নীতিমালা তৈরি করবে, এখন নীতিমালার উপর ভিত্তি করে, সুপারিশ মালার উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি, তাহলে কি মানে জনগণরা সেরকম কোন বিকল্প কি করতে পারবে না, মানে খুঁজে পাবে না। তো বন্ধুরা আমার, সেই জন্য তোমাদেরকে আমার এটা বলতে ইচ্ছে করে যে তোমরা যখন কার্যাবলীটা মানে পড়বে বা যখন লিখবে, তখন একটা কার্যাবলী কি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারপরে তারা বিভিন্ন নীতি এবং সুপারিশমালা গ্রহণ করবে, রাষ্ট্রের ব্যাপারে তারা কি করবে, বিভিন্ন চূড়ান্ত সিদ্ধান্তগুলো কি করবে তারা মানে গ্রহণ করবে। আচ্ছা, চার নম্বর যেটা বলা হয়েছে যে রাজনৈতিক দল সরকার গঠন এবং সরকার পরিচালনা করবে। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের দু ধরনের সরকার আছে আমাদের দেশে, ঠিক আছে? আমাদের দেশে কয় ধরনের সরকার আছে? দুই ধরনের সরকার আছে, একটা সরকার হলো আমাদের আঞ্চলিক সরকার বা আমাদের প্রাদেশিক সরকার, আর একটা হলো আমাদের মানে কেন্দ্রীয় সরকার, ঠিক আছে? তো যে কোনো সরকারের প্রকৃতি বা তার ডিভিশন যেখানে হোক, সে কেন্দ্রে হোক অথবা মানে রাজ্যে হোক, রাজনৈতিক দল ছাড়া সরকার পরিচালনা করা সম্ভব হয় না। এখন রাজনৈতিক দল কিভাবে সরকার পরিচালনা করে, বন্ধুরা তোমরা জানো, যখন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এখানে রাজনৈতিক দলগুলো কি করে, প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতা লাভের জন্য, তখন নির্দিষ্ট কোনো একটি দল যে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, সে কেন্দ্রে হোক, রাজ্যে হোক অথবা পঞ্চায়েত কিংবা নগর পঞ্চায়েত, পুর পরিষদ, যে কোনো পর্যায়ের, হ্যাঁ, প্রতিষ্ঠানই হোক সরকারই হোক, সেখানে যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে নির্দিষ্ট কোন একটি দল কি করে সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করে। যখন সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তখন তারা কি করে, সরকার গঠন করে। সরকার যখন গঠন করে তখন তাদের যে মতাদর্শ আছে, তাদের যে নীতিমালা আছে, আগে যে বললাম যে এরকম সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, এখন সরকার গঠনের মাধ্যমে তারা সেগুলো কি মানে রূপায়ণ করবে। তাহলে রাজনৈতিক, আমরা যেটাকে সরকার বলি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পঞ্চায়েত সরকার, নগর পঞ্চায়েত সরকার, মিউনিসিপ্যাল গভর্নমেন্ট, যেটাই আমরা যে স্তরের সরকারের কথা আমরা বলি না কেন বন্ধুরা, আমরা দেখব রাজনৈতিক দল ছাড়া সরকার গঠন প্রক্রিয়া সম্ভবই না। এই জন্য সম্ভব না, কারণ নির্বাচন ছাড়া সরকার গঠন সম্ভব না, আর নির্বাচন প্রক্রিয়া তখনই সম্ভব হয় গণতান্ত্রিক দেশে যখন রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করে। তো অংশগ্রহণ করার পর একটি দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করবে। যদি একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করে, তাহলে তার যে অ্যালায়েন্স আছে, তার যে জোট আছে, তার যে পার্টনার আছে, তার দলের সাথে অন্য যে অংশীদারী যে দল আছে, এক বা দুই বা ততোধিক দল একসাথে এসে কি করবে, সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে জোট গঠনের মাধ্যমে। তখন সেই জোট কি করবে, সরকার গঠন করবে। সরকার গঠন করা মানে হল কারা সরকার গঠন করে, যারা সে রাষ্ট্রকে কি করবে, পরিচালনা করবে, সে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে হোক, কেন্দ্রীয় সরকার, রাজ্যের ক্ষেত্রে হোক, রাজ্য সরকার, এবং এটা জেলা ভিত্তিক হোক অথবা এটা ব্লক ভিত্তিক হোক অথবা গ্রাম পঞ্চায়েত হোক, প্রত্যেকেই তার জুরিসডিকশনে, তার যে আওতাভুক্ত এলাকা আছে সেখানে কি তারা সরকার পরিচালনা করবে, ঠিক আছে বন্ধুরা আমার। এখন আরেকটা রাজনৈতিক দলের আরেকটা কার্যাবলী আছে, সেটা হলো যে বিরোধী দলের ভূমিকা পালন করা। ক্ষমতার জন্য তারা ক্ষমতা কি করলো, অংশগ্রহণ করলো, ঠিক আছে? ক্ষমতা অংশগ্রহণ করার পরে তারা কি 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 অবস্থায় আছে, ক্ষমতা মানে নির্বাচনে তারা অংশগ্রহণ করলো, ক্ষমতা লাভ করলো, একটি নির্দিষ্ট দল ক্ষমতা লাভ করে সরকার গঠন করলো, অথবা এক বা একাধিক দল বা দুই বা ততোধিক দল জোট গঠনের মাধ্যমে তারা কি করলো, সরকার পরিচালনা করলো। তো সরকার পরিচালনা করার পরে সরকারে থাকবে তারা,
তাহলে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি অথবা একটি নির্দিষ্ট দল আসন পায়নি অথবা তার চেয়ে বেশি দল আসন পায়নি, তখন তারা কি করে? তারা তখন বিরোধী দলের ভূমিকা পালন করে। তো বিরোধী দলের মধ্যেও যারা নির্দিষ্ট সংখ্যায় আসন পেয়েছে বা যারা বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় বেশি আসন পেয়েছে বিরোধীদের মধ্যে, তখন তারা প্রধান বিরোধী দল হয়, এবং যারা পায়নি তারা প্রধান বিরোধী দল না হলেও তারা কি করে সে প্রতিষ্ঠানে, সে যে আইনসভায়, তারা কি করে বিরোধী দলের ভূমিকা পালন করে। তাহলে রাজনৈতিক দলের একটা অন্যতম কার্যাবলী হলো সরকার গঠন করা, আরেকটা হলো বিরোধী দলের ভূমিকা কি করা, মানে পালন করা। সরকার যখন মানে পরিচালনা করবে, সরকারের বিভিন্ন ভুল ত্রুটিগুলো কারা ধরে দেবে? বিরোধী দল। সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে অথবা জনকল্যাণমূলক কোনো প্রকল্প রূপায়ণে যদি সরকার ব্যর্থ হয়, তখন বিরোধীরা কি করে? তাদের জবাবদিহিতা তলব করে সংসদে বা আইনসভায়। তারা কি করে? জবাবদিহিতা তলব করে যে আপনি এটা ওয়াদা করেছিলেন, আপনি নির্বাচনের এই ইস্তেহার ছিল, আপনি নির্বাচনের আগে আপনার এই সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্ত সরকার পরিচালনার ক্ষেত্রে আপনি গ্রহণ করছেন না, তার মানে আপনি জনগণের যে চাওয়া আছে সে চাওয়ার সাথে আপনি কি করছেন না, জাস্টিস করছেন না, ন্যায় করছেন না। সেই জন্য কি করে? তারা স্ট্রং বিরোধী দলের ভূমিকা তারা পালন করে। সংসদে তারা বিভিন্ন প্রশ্ন বানে সরকারি দলকে জর্জরিত করে। তারা এটা আবার সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োগের মাধ্যমে তারা কি করে তাদের যে মতাদর্শ আছে সেটা কি করে তারা ছড়িয়ে দেয় যে সরকার এটা করছে না। অর্থাৎ সরকারের সমালোচনা করা এবং গঠনমূলক কাজে সরকারকে সহযোগিতা করা, ঠিক আছে? মনে রাখবে, সরকার যখন কোনো ভালো কাজ করে সেখানে সহযোগিতা করা, সরকার যখন কোনো ভুল করে অথবা তারা যদি তাদের নির্বাচনী ইস্তেহার থেকে বেরিয়ে এসে যদি অন্যভাবে কাজ করতে লাগে, সেক্ষেত্রে বিরোধী দল কি করে? সরকারের বিরোধিতা করে এবং সরকারের সমালোচনা করে, সরকারের জবাবদিহিতা তলব করে, এবং সরকার যদি তাতে ব্যর্থ হয় সেটা আবার জনগণের মধ্যে ফিরিয়ে নিয়ে যায়, এবং তখন থেকেই আবার পরবর্তী নির্বাচনের প্রিপারেশন বা প্রস্তুতি কি হয়, শুরু হয়। তাহলে রাজনৈতিক দলের একটা অন্যতম কার্যাবলী হলো কি, সরকার পরিচালনা করা, আর আরেকটা হলো কি মানে সরকারের মানে বিরোধী দলের ভূমিকা পালন করা, ঠিক আছে বন্ধুরা? এখন আরেকটা কার্যাবলী হলো যে রাজনৈতিক দলের কাজ হলো জনমত গঠন করা, ঠিক আছে বন্ধুরা? জনমত গঠন করা মানে বিষয়টা কি? এটা বিষয়টা হলো যে কোনো একটা ইস্যুকে মানে ভিত্তি করে জনমত গঠন করা। অর্থাৎ সমাজের পার্টিকুলার কোনো সেকশন, পার্টিকুলার কোনো গ্রুপের জন্য ধরুন একটা প্রকল্প ঘোষণা করা হলো, সেটা কৃষকদের জন্য হোক, সংখ্যালঘুদের জন্য হোক, আদিবাসীদের জন্য হোক, তপশিলি জাতির জন্য হোক, তপশিলি উপজাতির জন্য হোক, নারীদের জন্য হোক, শিশুদের জন্য হোক, তারা কি করে, হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে তারা একটা জনমত গঠন করে। হ্যাঁ, সেটা শিশুদের কোনো বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা নারীদের কোনো বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কি মানে হতে পারে। যখন তারা এটা করে তখন তারা কি করে সে ব্যাপারে একটা জনমত গঠন করে। যেমন তুমি দেখে থাকবে আজ থেকে জাস্ট দুদিন আগে, আজকে যখন আমরা ক্লাস নিচ্ছি দুদিন আগে কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্যাবিনেটে, সেটা কি হয়েছে, পাস হয়েছে। সেটা কি? যে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 উন্নীত করা হয়েছে। অর্থাৎ আগে ছেলেদের বা পুরুষের বিয়ের বেলায় 21 বছর নির্ধারিত ছিল এবং মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম 18 ঠিক করা হয়েছিল। এখন এটাকে কি করা হয়েছে, 18 থেকে 21, অর্থাৎ পুরুষের মতো করেই নারীদেরকে 21 নিয়ে যাওয়া হয়েছে। এখন নতুন একটা প্রকল্প বা নতুন একটা আইন কি করলো সরকার তৈরি করার জন্য ক্যাবিনেটে মঞ্জুরি দিল। এখন বন্ধুরা এই যে একটা ইস্যু, এখন যারা এটা করেছে মানে সরকার পক্ষে যারা আছে তাদের যুক্তি হলো যে 18 বছরে সাধারণত কোনো একটা মেয়ে গ্রাজুয়েশন লেভেলটা কমপ্লিট করতে পারে না। 18 বছরের লেভেলে সাধারণ একটা মেয়ে যখন পড়াশোনা করে সে হয়তো বা উচ্চ মাধ্যমিক পর্যায়টাকে সে শেষ করতে পারে। তখন যদি তার বিয়ে হয়, সরকারের যুক্তি হলো তখন যদি তার বিয়ে হয় তখন সে হয়তো বা তার পড়াটা অধুরে থেকে যায়, বাকি যে স্বপ্নগুলো তার হয়তো বা সাকার হয় না, বিয়ের পরে সেরকম সুযোগ পায় না বিধায় সে হয়তো বা সমাজের বৃহত্তর কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না, ঠিক আছে? বিবাহ যেহেতু আমাদের দেশে একটা রীতি এবং সেটা হলে পরে 18 বছর ঠিক আছে, তারা সাবালিক মানে সাবালকত্ব অর্জন করে, হ্যাঁ, তারা বিয়ের বয়স হয়,
সরকারের যুক্তি হলে যদি এটাকে 21 বছরে নিয়ে যাওয়া হয় তাহলে মেয়েরা গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করতে পারবে, সমাজে বেশি আরো কন্ট্রিবিউট করতে পারবে, এটা হলো সরকারের একটা মানে যুক্তি। তাছাড়া মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটা একটা যুক্তি সরকার। এই যে সরকারের চিন্তা ভাবনাটা, তাহলে এটার উপর কি করে সরকার তার নিজস্ব যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তের উপরে তার জনমত তৈরি করে এবং প্রচার করে এবং ভাবে যে আমি যে নিয়মটা করেছি এটার পক্ষে জনমত যত বেশি বেশি করে তার মতামতের প্রতিফলন ঘটায়। এখন আমরা দেখেছি এমন কিছু রাজনৈতিক দলও আছে, তারা মনে করে যে না, 18 বছর থেকে 21 বছরে এটাকে উন্নীত করা ঠিক হয়নি, যেহেতু তাদের ভোটের বয়স হলো 18, তো বিয়ের বয়স 21 নিয়ে যাওয়া হবে কেন? তাহলে তারা তাদের যুক্তিটাকে তারা কি করে আবার মানে বিরোধীদের কোনো কোনো দল, সবাই নয়, কিছু কিছু দল এটাও আবার করে এবং তারা বলে যে না, 18 বছর থেকে 21 বছরে মানে বিবাহ যদি নিয়ে যাওয়া হয় এর ফলে অনেক ধরনের মানে অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে, এই ধরনের একটা যুক্তি তারা দিচ্ছে। এখন তাদের যুক্তিগুলো বিরোধী দল তার যুক্তি নিয়ে জনগণের কাছে যাচ্ছে যাতে জনগণের একটা ওপিনিয়ন গঠিত হয়। যত বেশি ওপিনিয়ন গঠিত হবে তাহলে বিরোধী দলের পক্ষে যদি ওপিনিয়নটা খুব স্ট্রংলি গঠিত হয় তাহলে পরবর্তী নির্বাচনে তাদের ফায়দা হবে। যদি সরকার পক্ষ যদি মনে করে যে না, বৃহত্তর নারীদের সপক্ষে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে এবং সেই ওপিনিয়নটা, পাবলিক ওপিনিয়নটা মানে ইন ফেভার অফ উইমেন্স ম্যারিজ এট দ্য এজ অফ 21, 21 বছরে যদি তাদের ইয়ে হয় তাহলে তাদের জন্য উপকার হবে এবং সেটা যদি সরকারের সিদ্ধান্তের সপক্ষে যায় জনগণের অভিমত তাহলে পরবর্তী নির্বাচনে সেটা সরকারের পক্ষে যাবে। অথবা এটা মৌলিক যে আমাদের উন্নয়ন হচ্ছে, বছর বছর আমাদের যে প্রগ্রেস হচ্ছে তাতে নতুন একটা মাইলস্টোন সংযোজিত হবে। আবার বিরোধীরা তার পক্ষে না থেকে সেটাকে অন্যভাবেও তারা কি করছে, তারা এটা মানে নিজেদের মতো করে জনমত গঠন করার চেষ্টা করছে। জাস্ট একটা উদাহরণ দিলাম মাত্র। তাহলে রাজনৈতিক দলের অন্যতম একটা কাজ হলো বন্ধুরা, যে কোনো ইস্যুর উপরে, যে কোনো বিষয়ের উপরে জনমত মানে গ্রেটার পাবলিক ওপিনিয়ন ফর্ম করা বা বৃহত্তর জনমত গঠন করা। ঠিক আছে বন্ধুরা, তারপরে আরেকটা তোমাদের কার্যাবলী হলো রাজনৈতিক দলে, সেটা হলো রাজনৈতিক দল সরকার ব্যবস্থা ও সরকার দ্বারা রূপায়িত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলোতে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করে। তার মানে সরকারের একটা প্রকল্প আছে, ঠিক আছে, সরকার একটা সুবিধা অনেক আগে দিয়েছে, সেটা কি যে যারা এরকম একটা ধরো কোন একটা চাকরির জন্য অফার ছাড়া মানে চাকরির জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা বিজ্ঞপ্তি জারি করা হলো, ঠিক আছে, তো এই বিজ্ঞপ্তি জারি করাতে যেটাকে বলা আছে জেনারেলদের জন্য 100%, এসসি যারা তফসিলি জাতি তাদের জন্য এতটা মানে জব আছে, এটা এসটি বা তফসিলি উপজাতিদের জন্য এতটা আছে, বা অন্যান্য আদিবাসী বা যারা গ্রুপ আছে যাদের জন্য রিজার্ভেশন সাংবিধানিক নির্দিষ্ট করা আছে তাদের জন্য এটা দেয়া আছে। ধরে নাও যদিও সংখ্যালঘুদের জন্য বা অন্যান্য আরো শ্রেণী আছে যাদের জন্য ডাইরেক্ট রিজার্ভেশন কোন কোন রাজ্যে আছে বা নেই, তো তাদেরকেও একটা সুবিধা কি করলো সরকার প্রদান করলো, সেটা স্কলারশিপ হোক, বিশেষ পড়াশোনার জন্য একটা ইনসেন্টিভ হোক, মেয়েদের জন্য একটা ইনসেন্টিভ প্যাকেজ হোক, সেটা ঘোষণা করেছে। তা আমাদের ওইকে ভারত মানে বৃহত্তর মানে গ্রামের উপর ভিত্তি করে লক্ষ লক্ষ গ্রামে ভারতবর্ষে আছে, ইন্টারনেট পরিষেবা সব জায়গায় পৌঁছায়নি, সংবাদপত্র সব জায়গায় পৌঁছায়নি, ঠিক আছে, তো সাধারণ মানুষ যারা স্টেক হোল্ডার যারা এতে অংশগ্রহণ করতে পারে তাদের কাছে সে বার্তাটা কি করে না, পৌঁছায় না। কিন্তু বন্ধুরা এমন কোন গ্রাম নেই যে গ্রামে কোন একটা রাজনৈতিক দলের সংগঠন নেই, কোনো না কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী কিংবা অনুসারী সে গ্রামে আছে। তারা যেহেতু সক্রিয় তারা হয়তো বা এই প্রকল্প বা এই সুবিধাটার কথা কি তারা জানে যে সরকার এই জিনিসটা তারা কি করেছে ঘোষণা করেছে। তখন রাজনৈতিক দলের কাজ হলো কি তার গ্রামে বা তার আওতাভুক্ত এলাকায় সরকারের যে প্রকল্পটা আছে যেটা অনেক সুবিধা প্রদান করে সেটা জনগণের মাধ্যমে ছড়িয়ে দেয়, এই তোমরা আসো, তোমরা এটার জন্য উপযুক্ত, তোমরা এটাতে অংশগ্রহণ করো, তোমরা এটাতে অ্যাপ্লাই করো, দরখাস্ত করো, এই সুবিধাগুলো নাও, এই সুবিধাগুলো যদি তোমরা নিতে পারো তোমাদের হ্যাঁ মানে এই তোমাদের লাভ হবে বা ভবিষ্যতে তোমাদের উন্নয়নের এই জায়গাটা মানে সূচিত হবে। তাহলে বন্ধুরা কি দাঁড়ালো এই তারা কি করলো মানে এই যে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বা বিভিন্ন সুবিধাগুলো জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য জনগণের কাছে জনগণের প্রবেশাধিকার এই সকল উন্নয়ন প্রকল্পগুলোতে তারা কি করে নিশ্চিত করে এবং জনগণের মধ্যে সেটা নিয়ে যায় যাতে জনগণ সে প্রকল্পের সুবিধাগুলো
মানে পেতে পারে। তো বন্ধুরা, মোটা দাগে আমরা বুঝতে পারলাম একটা রাজনৈতিক দলের কার্যাবলীর অন্যতম হলো তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে, হ্যাঁ, এবং ক্ষমতা লাভের জন্য তারা অংশগ্রহণ করবে। দ্বিতীয়ত, তাদের নিজস্ব কিছু নীতি থাকবে, সুপারিশমালা থাকবে। তৃতীয়ত হলো তারা এগুলো মানে এই সমস্ত ব্যাপারে তারা কি করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, হ্যাঁ। তারপরে আমরা দেখলাম যে তারা সরকার গঠন করবে এবং সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক আছে, বা তার যে নির্দিষ্ট যে আওতা আছে, তার যে জুরিসডিকশন আছে সেখানে সে তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে। যারা ক্ষমতায় যেতে পারবে না বন্ধুরা, তারা বিরোধী দলের কি করবে, মানে ভূমিকা গ্রহণ করবে, ঠিক আছে। বিরোধী দলের ভূমিকা গ্রহণ মানে হলো সরকারের গঠনমূলক কাজে সহায়তা করা, এবং সরকার যদি কোনো ভুল করে থাকে পলিসিগতভাবে তাহলে তারা কি করবে, মানে সেটার বিরোধিতা করবে, ঠিক আছে। তিন নম্বর হলো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যারা মানে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন ইস্যু, তাদের নিজস্ব যে ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে তারা কি করবে, মানে গ্রেটার লেভেলে বৃহত্তরভাবে জনমত গঠন করবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন যে প্রকল্প বা যে সুবিধাগুলো দেয়া আছে বিভিন্ন পলিসির মাধ্যমে, হ্যাঁ, বা বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে, সেই পলিসিগুলো বা সেই উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাগুলো যাতে গ্রহণ করতে পারে সেজন্য তারা কি করে, জনগণের কাছে সেগুলোকে তারা মানে ছড়িয়ে দেবা, জনগণের অংশগ্রহণ কি করে বন্ধুরা, মানে নিশ্চিত করে। তাহলে এই হলো আমরা বুঝতে পারলাম রাজনৈতিক দল কাকে বলে, তার গঠন কি এবং তার বিভিন্ন কাজ কি। এখন সর্বশেষ একটা পয়েন্ট আমরা কাছাকাছি এসে গেছি বন্ধুরা, সেটা হলো কি, রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কি। প্রয়োজনীয়তা কিন্তু আমরা বিলক্ষণে এতক্ষণে আলোচনা করে ফেলেছি। একটা প্রয়োজন হলো, রাজনৈতিক দল যদি না হয় গণতন্ত্র ইম্পসিবল। এ সিস্টেম অব ডেমোক্রেসি, এ ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম ইজ অলমোস্ট ইম্পসিবল ইন দ্য অ্যাবসেন্স অফ পলিটিক্যাল পার্টি, ঠিক আছে, সম্ভব নয়। রাজনৈতিক দল কখনো মানে সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত কি কি হয় না, মানে রাজনৈতিক দল গঠন হয় না ততক্ষণ পর্যন্ত কি দেখতে পারি আমরা, ততক্ষণ পর্যন্ত ডেমোক্রেসি আমরা সম্ভব দেখি না, অর্থাৎ গণতন্ত্র সম্ভব নয়। দুই নম্বর যেটা রাজনৈতিক দলের প্রয়োজন বন্ধুরা, রাজনৈতিক দল আমাদের জীবনের যে চাওয়াগুলো সেই চাওয়াগুলোকে তাদের সুপারিশে পরিণত করে। আমাদের দেশ বিশাল ভারতবর্ষ, 130 কোটির উপরে এখন মানুষ আছে, বিভিন্ন ধর্ম বর্ণ ভাষাভাষী বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সেকশনের মানুষ আছে এখানে। যেভাবে সাবর্ণ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষাভাষী আঞ্চলিক গোষ্ঠী, জাতি উপজাতি, তপশিলি জাতি তপশিলি উপজাতি, সংখ্যালঘু আদিবাসী বিভিন্ন শ্রেণী জনগণ থাকে, সকলের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো তারা নিজেরা উত্থাপন করতে পারে না। গণতান্ত্রিক দল তাদের সে চাওয়াগুলোকে কি করে, সিদ্ধান্তে রূপায়িত করে, তাদের চাওয়াগুলোকে বিভিন্ন সুপারিশমালায় রূপায়িত করে। যদি রাজনৈতিক দল না থাকত তাহলে কি হতো না, বিভিন্ন সেকশনের উন্নয়ন এবং তাদের চাওয়াগুলোকে সমন্বিত করে সরকারি সিদ্ধান্তে রূপান্তরিত করতে মানে করা যেত না। খুব প্রয়োজন গণতন্ত্রে রাজনৈতিক দল। বন্ধুরা আমার আরেকটা খুব মানে ভীষণ প্রয়োজন রাজনৈতিক দল, যদি রাজনৈতিক দলই না থাকে তাহলে আমরা জানি ডেমোক্রেসিতে না সরকার গঠন করা যাবে, রাজনৈতিক দল যদি না থাকে না সরকারের ভুল সিদ্ধান্তগুলোর বিরোধিতা করা যাবে। তো রাজনৈতিক দলের এই জন্য প্রয়োজন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে, হ্যাঁ, চলা সে দেশের সরকার গঠন করে গঠন মানে করা যেতে পারে, রাষ্ট্র পরিচালনা করা যেতে পারে, একই সাথে যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে অথবা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যদি তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ না করে, তাহলে একই রাজনৈতিক দল যদি বিরোধী দলের ভূমিকায় থাকে তাহলে তারা তার কি করে, মানে বিরোধিতা করে। বন্ধুরা আমার রাজনৈতিক দলের খুব প্রয়োজন এই জন্য যাতে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে, তাদের যে সিদ্ধান্তগুলো আছে, সেই সিদ্ধান্তগুলোর সপক্ষে, হ্যাঁ, জনগণের বৃহত্তম জনগোষ্ঠীর যে মতামত, সেই মতামতকে তারা প্রচারের মাধ্যমে কি করে, সেই মতামতে তাদের সিদ্ধান্তগুলোর প্রতিফলন ঘটায় এবং সেই মতামত কি করে, গণতান্ত্রিক রাষ্ট্র উন্নয়নে অনেক বেশি সহায়তা লাভ করে। আরেকটা ভীষণ প্রয়োজন বন্ধুরা আমার, পৃথিবী তো স্ট্যাটিক নয়, এটা প্রগতিশীল, ক্রমাগত বেড়ে যাচ্ছে। যখন আমরা দেখি কোন একটা প্রোডাক্ট ভালো হয়, যখন সে প্রোডাক্টগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসে, সে প্রোডাক্টগুলো বা সে বস্তুগুলোর উৎপাদনশীলতায় বা উৎপাদন প্রক্রিয়া যখন প্রতিদ্বন্দ্বিতা বাড়ে, ঠিক বন্ধুরা আমার তেমনিভাবে সমাজ উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
যখন তারা একটি রাজনৈতিক দল যখন একটি সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তার থেকে বেটার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আরেকটি রাজনৈতিক দল কি করে চিন্তা ভাবনা করে। তখন এই যে রাজনৈতিক লড়াই, এই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে প্রত্যেকে পলিসি যে করে সে পলিসিতে তারা আরো ভালো কিছু করার চেষ্টা করে। যখন তারা আরো ভালো কিছু করার চেষ্টা করে, তাহলে সুফলটা কিন্তু জনগণ পায়, সেই সুফলটা গণতন্ত্রের বিকাশে কিন্তু সহায়ক হয়। তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র সমাজে যে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটায় তা নয়, সেটাকে কমিয়ে আনা যাবে সুস্থ গণতান্ত্রিক চর্চায়। সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এই যে জনমত গঠনের প্রক্রিয়া, নিজেদের ফেভারে লোক টেনে আনার যে ব্যাপার, সেগুলোর মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, বৃহত্তর সমাজের অংশের মানুষ তার উন্নয়নকে সম্ভব করে তুলতে পারে, মানুষের প্রত্যাশার পূরণের প্রতিফলন সেখানে কি আমরা দেখতে পাই। তাহলে রাজনৈতিক দল মানুষের প্রত্যাশাকে পূরণ করে, গণতন্ত্রের প্রত্যাশাকে মানে পূরণ করে। বন্ধুরা, আমরা প্রায় এখানেই আমরা আলোচনা আজকের মতো আমরা শেষ করব। আমরা জানি রাজনৈতিক দলের আরো কয়েকটা বিষয় আছে, সে বিষয়টা হলো আঞ্চলিক দল কাকে বলে, যারা কেউ জাতীয় দল কাকে বলে, অথবা এই রাজনৈতিক দলের বিভিন্ন সমস্যাগুলো কি কি, রাজনৈতিক দলের যে নীতি শক্তি, নৈতিক শক্তিটা কি, এটা আমরা পরবর্তী আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব। তা আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আমার বিশ্বাস তোমরা যথেষ্ট উপকৃত হয়েছো আজকের আলোচনায়। তোমরা ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।